আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি মাংস। আজকের মেজবানি মাংসটি আমি আপনাদের সাথে শেয়ার করব অভিজ্ঞ বাবুর্চিদের তৈরি মেজবানি মাংসের মশলা দিয়ে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। এখানে আমি হাড়, চর্বি আর মাংস মিলিয়ে 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি আর মাংসগুলোকে আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। এখন মেরিনেট করে নিব। প্রথমে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ টক দই, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চীনাবাদাম বাটা, আর অবশ্যই চীনাবাদামটাই দেওয়ার চেষ্টা করবেন। এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট, আর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 2 স্বাদমতো লবণ। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ মেজবানি মাংসের মশলা। এখানে 4 টেবিল চামচ পরিমাণ হবে। 1 কেজি মাংসের জন্য আমি 1/4 কাপ পরিমাণ দিলাম। আপনারা যদি মাংসের পরিমাণ বেশি নিয়ে থাকেন তাহলে পরিমাণ একটু বেশি নিবেন। যদি কেউ বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে এখানে 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এক্সট্রা অ্যাড করতে পারেন। তবে যেহেতু মশলাতে লাল মরিচের গুঁড়াটা দেওয়া আছে তাই আমি এক্সট্রা কোনো মরিচের গুঁড়া অ্যাড করলাম না। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল। অবশ্যই সয়াবিন তেল দেওয়ার চেষ্টা করবেন, এতে করে মেজবানি মাংসের আসল স্বাদ পাওয়া যাবে। আর এই মেজবানি মাংসটা কিন্তু সরিষার তেলেই রান্না করা হয়। এখন সবগুলো খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। এখন দিয়ে দিচ্ছি 4টি লং আর 2টি এলাচ, 2 টুকরো দারুচিনি আর 2টি তেজপাতা আমি মাঝখান দিয়ে ছিঁড়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1টি কাঁচা মরিচ। যদিও গরম মশলাগুলো মেজবানি মাংসের মশলাতে দেওয়া আছে তারপরেও আমি একটু দিলাম, আপনারা চাইলে বাদও দিতে পারেন। আর আপনারা চাইলে এ পর্যায়ে রেডিমিক্স যে মেজবানি মাংসের মশলা পাওয়া যায় সেটা দিয়েও রান্না করতে পারেন। এখন আমি হাড়টা ধুয়ে কিছুটা পানি দিয়ে দিলাম। আমি আর এক্সট্রা কোনো পানি দিলাম না, মাংস থেকে পানি বের হয়ে মাংসটা খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হবে। এখন ঢাকনা দিয়ে চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে 1/2 ঘন্টার জন্য রান্না করব। 1/2 ঘন্টার মধ্যে আমি কয়েকবার ঢাকনা তুলে কিন্তু নেড়ে চেড়ে দিয়েছি যাতে মশলাটা নিচে থেকে লেগে না যায়। মশলাটা যদি পুড়ে যায় তাহলে খেতে কিন্তু ভালো লাগবে না। এখন আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, আর যে পানিটা বের হয়েছিল সেই পানিতে কিন্তু মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর তেলটাও উপরে উঠে গিয়েছে। এখন আমি আরও কিছুটা পানি অ্যাড করে দিয়েছি যাতে করে মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, আর দিয়ে দিচ্ছি 1টি কাঁচা মরিচ। এখানে মাংস সিদ্ধ হতে যতটুকু পানির প্রয়োজন হয় আপনারা তাই বুঝে পানিটা অ্যাড করবেন। তবে খুব বেশি পানির প্রয়োজন হবে না যেহেতু রান্নাটা মিডিয়াম আঁচে করেই রান্না করা হবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে মাংসটি পুরোপুরি রান্না হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো ফিরে আসলাম আরও প্রায় 1 ঘন্টা পর। আমার এখানে মাংসগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর নরমও হয়ে গিয়েছে। আমি ঢাকনা তুলে কয়েকবার কিন্তু নেড়ে চেড়ে দিয়েছিলাম। আর যদি এক্ষেত্রে আপনাদের যদি মাংসগুলো সিদ্ধ হতে আরও কিছুক্ষণ সময় লাগে তাহলে কিছুটা পানি অ্যাড করে নিতে পারেন। তো আমি চেক করে নিয়েছি, মাংসগুলো খুব ভালোভাবেই কিন্তু নরম হয়ে গিয়েছে। আমি এখন আবারও নেড়ে চেড়ে নিয়েছি আর এখন একটু আপনাদেরকে দেখাচ্ছি মাংসটা কতটা নরম হয়েছে। দেখুন হাত দিয়ে কিন্তু ধরলেই নরম হয়ে যাচ্ছে। তো এখন গরম গরম পরিবেশনের পালা। এই মেজবানি মাংসটা আপনারা সাদা ভাত, রুটি বা নানের সাথে পরিবেশন করতে পারেন। খেতে কিন্তু অসাধারণ, বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আর মেজবানি মাংসের মশলাটা যদি আপনাদের কারো প্রয়োজন পড়ে তাহলে আমার পেজে নক করতে পারেন, পেজের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।